এটা ভয়ংকৰ কাণ্ড সংঘটিত হৈছে বিশ্বজিৎ দাস নামৰ এজন যুৱকে কাণ্ড সংঘটিত কৰিছে তাৰ বিশ্বজিৎ দাস নামৰ লম্পতে কিখুৰীৰ হৈতে নিৰ্যাতন চলাইছে এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে বিশ্বজিৎ দাসৰ শাস্তি কেতিয়া ঠিংকাণ্ডৰ মূল অভিযুক্ত ইতিমধ্যে মৃত্যু হৈছে বিশ্বজিৎ দাসৰ শাস্তি কেতিয়া 12 ঘণ্টা উকলি গৈছে বিশ্বজিৎ দাস আৰক্ষীৰ জিম্মাত আছে আৰু বিশ্বজিৎ দাসৰ শাস্তি কেতিয়া মুহূৰ্তত উত্থাপন হৈছে প্ৰশ্নৰ আমি লৈ আহিছো এটা ডাঙৰ খবৰ কালিৰ দিনটোত যেতিয়া ইটোৰ পাছত আনটোক জঘন্য কাণ্ড সংঘটিত হৈছিল ৰাজ্যত আৰু ঠিং কাণ্ডৰ দৰে ৰাজ্য কপাই যোৱা ঘটনা ঠিঙৰ ধৰখন কাণ্ডৰ দৰে ৰাজ্য কপাই যোৱা এটা ধৰখন কাণ্ড হুজাইত সংঘটিত হৈছিল নিখাৰ ভাগত 12 ঘণ্টা পূৰ্বে এই কাণ্ড সংঘটিত কৰা বিশ্বজিৎ দাসৰ শাস্তি কেতিয়া ঠিং কাণ্ডৰ 24 ঘণ্টাৰ পাছতে হুজাইত এই কাণ্ড সংঘটিত হৈছিল কিশোৰীক নিৰ্যাতনৰ ঘটনা সংঘটিত হৈছিল টিউচন কৰাৰ চলেৰে মাতি নি ধৰখন কিশোৰীক কেৱল ইমানেই নহয় টকা নিদিলে ভিডিঅ' ভাইৰেল কৰাৰো ভাবুকি দিছিল বিশ্বজিতে কিশোৰীগৰাকীৰ লগতে কিশোৰীগৰাকীৰ পৰিয়ালক ব্লেকমেইলিং কৰিছিল বিশ্বজিতে আৰক্ষীৰ জালত পৰিছে ইতিমধ্যে বিশ্বজিৎ দাস হুজাই বিদ্যানগৰৰ পৰা আটক ধৰ্ষণকাৰীটো আৰক্ষীয়ে হুজাই বিদ্যানগৰৰ পৰা ধৰ্ষণকাৰীটোক আটক কৰিছে স্থানীয় ৰাইজে উত্তম মাধ্যম সোধাই আৰক্ষীক গতাই দিছে আৰু নিখাৰ ভাগত ৰাইজে কৰায়ত্ব কৰি আৰক্ষীক গতাই দিছে বিশ্বজিৎ দাসক আৰু ইতিমধ্যে ঢিংকাণ্ডৰ মূল অভিযুক্তৰ মৃত্যু হৈছে আৰু ঢিংকাণ্ডক লৈ সমগ্র ৰাজ্য উত্তাল হৈ থকাৰ সময়তে ঢিংকাণ্ডৰ মাত্ৰ 24 ঘণ্টাৰ পাছতে হুজাইত সংঘটিত হৈছিল অনুৰূপ ঘটনা টিউচন কৰাৰ চলেৰে এগৰাকী কিশোৰীক মাতি নি চলোৱা হৈছিল নিৰ্যাতন যৌন নিৰ্যাতন চলোৱা হৈছিল আৰু 12 ঘণ্টা পূৰ্বে সংঘটিত হৈছিল এই ঘটনা ঢিংকাণ্ডৰ 24 ঘণ্টা পাছত অৰ্থাৎ কালি নিশাৰ ভাগতেই এই ঘটনা সংঘটিত হৈছিল আৰু ইতিমধ্যে আৰক্ষীয়ে জালত পৰিছে এই লম্পতটোৰ নাম বিশ্বজিৎ দাস বুলি জানিব পৰা গৈছে কেৱল ইমানেই নহয় কেৱল নিৰ্যাতনেই নহয় সমগ্র ঘটনার রেকর্ড করেছিল বিশ্বজিতে আর হ্যাঁ ভিডিও ভাইরাল করার ভাবুকি দিছিল বিশ্বজিতে ধনের দাবি করেছিল পরিয়ালটুক আর তারপরে পরিয়ালটুক মানসিকভাবে ভাগি পড়েছিল আরক্ষীক খবর দিছিল আরক্ষীয়ে লগে মাত্র কেটামান মুহূর্তের ভিতরতেই বিশ্বজিতক করায়ত্ত করবলে সক্ষম হয়েছে মুহূর্তটো প্রশ্ন উত্থাপন হয়েছে এটা বিশ্বজিৎ দাসের শাস্তি কেতিয়া ন্যায় পাবনে ভুক্তভোগী পরিয়ালটে টিউশন করা চলেরে মাতিনি এগারী কিশোরীর ধর্ষণ আর পরিয়ালটি অতি বিশ্বাসেরে বিশ্বজিতের সঙ্গে যাবলে দিয়েছিল টিউশন করবলে টিউশন করার চলেরে মাতি লৈ গৈছিল বিশ্বজিৎ দাসে আর তারপরে বিশ্বজিৎ দাসে সংঘটিত করেছিল এই কুকাণ্ড আর ইতিমধ্যে আরক্ষীয়ে 12 ঘণ্টা পূর্বে করায়ত্ত করেছে বিশ্বজিতক আর ঢিংকাণ্ডর মূল অভিযুক্তর মৃত্যুর পাছতে প্রশ্ন উত্থাপন হয়েছে বিশ্বজিৎ দাসর শাস্তি কেতিয়া কিয়নো ঢিংকাণ্ডর 24 ঘণ্টার পাছতেই হুজাইত ঢিংকাণ্ডর দরে অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল ঢিঙর গণধর্ষণের দরে এক অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল টিউশন করার চলেরে মাতি নি কিশোরীর সঙ্গে লজ্জাজনক ঘটনা সংঘটিত করেছিল বিশ্বজিতে আর ইতিমধ্যে আরক্ষীয়ে করায়ত্ত করেছে বিশ্বজিতক নিখার ভাগর আমার হাতত মন্তব্য আহি পড়েছে মন্তব্য শুনক তুমি করলা এনেকা ঘটনা নাম কি নাম কোনটো স্কুলত করে আছে তুমি এটা কব পাৰ নাই কি টিউচন কৈছিলা ছোৱালীজনী হা ভিডিঅ'টো ভাইৰেল কৰিছা নাকি কিমান টকা ডিমাণ্ড দিছিলা সেইটো কোৱা কিমান টকা ডিমাণ্ড দিছিলা সঁচা কথা কোৱা তুমি কাপোৰটো খুলি দিয়া কাপোৰটো খুলি দিয়া কাপোৰটো খোলা কাপোৰটো খুলি দিয়া কোনটো স্কুলত কৰি আছা তুমি এতিয়া নামটো কোৱা কব পাৰ নাই কি টিউচন কৈছিলা ছোৱালীজনী ভিডিঅ'টো ভাইৰেল কৰিছা নাকি কিমান টকা ডিমাণ্ড দিছিলা সেইটো কোৱা কিমান টকা ডিমাণ্ড দিছিলা সঁচা কথা কোৱা তুমি কাপোৰটো খুলি দিয়া কাপোৰটো খুলি দিয়া কাপোৰটো খুলি দিয়া কাপোৰটো খোলা কাপোৰটো খুলি দিয়া তুমি নামটো কি আৰু এয়া আপোনালোকে মন্তব্য শুনিছে কুকাণ্ড সংঘটিত কৰা বিশ্বজিতৰ আৰু ঢিংকাণ্ডৰ 12 ঘণ্টাৰ পাছতেই ৰাজ্য কপাই যোৱা আন এটা অনুৰূপ ঘটনা সংঘটিত হৈছিল টিউচন কৰা চলেৰে মাতি নি
শারীরিক যৌন নির্যাতন চলাইছিল এগৰাকী কিশোরীক আৰু সেই সমগ্র ঘটনা রেকর্ড করে ভিডিও ভাইরাল করার ভাবুকি দিছিল টকা নিলে ভিডিও ভাইরাল করার ভাবুকি দিছিল বিশ্বজিতে আর ইতিমধ্যে আরক্ষী জালত পড়েছে বিশ্বজিৎ দাস হুজাই বিদ্যা নগরৰ পৰা আটক করেছিল আরক্ষী ধর্ষণকারীটুক রাইজে নিশার ভাগতেই ধর্ষণকারীটুক করায়ত্ত করে আরক্ষী গতাই দিছিল আর 12 ঘন্টা পূর্বে এই কাণ্ড সংঘটিত করেছিল বিশ্বজিৎ দাসে এতিয়া ন্যায় পাবনে হুজার কিশোরী গড়াকিয়ে ঢিংকান্দর 24 ঘন্টার পাছত এটা অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছিল কেবল নির্যাতনে নহয় সমগ্র ঘটনা রেকর্ড করে ভিডিও ভাইরাল করার ভাবুকি দিছিল বিশ্বজিতে আরক্ষী জালত পড়েছে বিশ্বজিৎ হুজার বিদ্যানগরের পর আটক ধর্ষণকারীটুক আর রাইজে নিখার ভাগতেই আটক করেছে বিশ্বজিতক তার পাছতে আরক্ষীক গতাই দিছে আমার হাতত আন এটা মন্তব্য আহি পড়েছে মন্তব্য শুনক দাদা হয় তুমি তোমার ভাইটি হয় কিয় ভাইটি নয় তোমার তোমার কি লাগে তোমার একো নালাগে কিহর অভিজ্ঞতা লাগে মানে কি বস্তু লাগে তোমার মানে কিহর অভিজ্ঞতা লাগে অভিজ্ঞতা কি অভিজ্ঞতা লাগে তুমি আগত কোয়া সমগ্র অঞ্চল জুড়ি নিশার ভাগরে প্রায় উত্তেজনায় বিরাজ করেছে চাঞ্চল্য বিরাজ করেছে হুজাইত ঢিংর সেই চাঞ্চল্যকর ঘটনা মার নৌজাওতে এক লজ্জাজনক ঘটনা পুনর ঢিং ঘটনা সদৃশ ঢিংর গণধর্ষণের দরে ঘটনা সংঘটিত হয়েছিল হুজাইত আর ইতিমধ্যে 12 ঘন্টা পূর্বে বিশ্বজিৎ দাসক করায়ত্ত করেছে আরক্ষীয়ে এই মুহূর্তের প্রশ্ন উত্থাপন হয়েছে বিশ্বজিৎ দাসর শাস্তি কেতিয়া আর পুনের সমগ্র রাজ্য জোকারি যাওয়া এটা লজ্জাজনক সভ্য সমাজক লজ্জানত করা এটা ঘটনা সংঘটিত হয়েছে ঢিংকাণ্ডর 24 ঘন্টার পাছতে কালি নিশার ভাগত পুনের আন এক ভয়ঙ্কর ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে কিশোরীক টিউশন করার চলেরে মাতি নি ধর্ষণ করে রেকর্ড করেছিল বিশ্বজিতে আর সমগ্র ভিডিও ভাইরালের ভাবুকি প্রদান করেছিল বিশ্বজিৎ দাসে টকা নিদিলে ভিডিও ভাইরালের ভাবুকি দিছিল ব্ল্যাকমেইলিং করেছিল আর তার পাছতে রাইজে করায়ত্ত করে আরক্ষী গতাই দিছিল বিশ্বজিতক আর বর্তমান আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে বিশ্বজিৎ দাসক